প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এ পর্বে আমরা আলোচনা করব আংশিক মগ্নাংশের নিয়ম তিন ডে তো দেখো শিক্ষার্থীরা এখানে নিয়ম তিন বলতে আমরা কি বুঝে বুঝতেছি যে বলা থাকবে তোমার যে যখন হরে বাস্তব যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে তখন সেগুলোর মধ্যে কয়েকটি পুনরাবৃত্তি হবে পুনরাবৃত্তি হবে তো শিক্ষার্থীরা দেখো আমরা এখানে কি লিখছি যখন হরে বাস্তব বাস্তব তো অবশ্যই হবে এক গাত বিশিষ্ট উৎপাদক থাকবে সেগুলোর মধ্যে কয়েকটা কী হবে পুনরাবৃত্তি হবে অর্থাৎ রিপিট হবে কিভাবে হবে বিষয়টা দেখো যদি আমরা এখানে লিখি এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু হোল স্কোয়ার তাহলে এইখানে বলা আসছে কি বাস্তব তো হবে এক গাঁত বিশিষ্টত তাহলে এখানে চলকের গাত কত এক এটারও এক তাহলে এটা হবে এ বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস বাই এখানে যেহেতু হোল স্কোয়ার আছে এটা রিপিট হবে তাহলে এখানে প্রথম এবার কত এক্স প্লাস কত টু পর সি বাই কত হবে এক্স প্লাস টু হোল স্কোয়ার অর্থাৎ শিক্ষার্থীরা দেখো এখানে যে হোল স্কোয়ার বা হোল কিউব এ আকৃতি যদি থাকে সেটা তোমার তোমাদের কী হবে রিপিট হবে কীভাবে প্রথমে গা এক তারপরে দুই কিউব থাকলে তারপরে তিন ফোর থাকলে আরেকটা হবে তো দেখো শিক্ষার্থীরা আরেকটা উদাহরণ আমি দেখেছি যে এখানে যদি আমাদের থাকে এক্স স্কোয়ার বাইট থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এটার উপর যদি কিউব থাকে তো শিক্ষার্থীরা দেখো প্রথমে আমাদের বুঝতে হবে যে ব্র্যাকেটের ভিতরে চলকের ঘাত কত এক না দুই যেহেতু ব্র্যাকেটের ভিতরে ঘাত এক তাহলে এটা আমাদের বুঝতে হবে কি এক ঘাত বিশিষ্ট উৎপাদক যেটার উপর একাধিক পাওয়ার থাকবো একের অধিক পাওয়ার থাকব সেটাই আমাদের কী হবে রিপিট হবে বলা আসছে কি সেগুলোর মধ্যে কয়েকটি পুনরাবৃত্ত অর্থাৎ রিপিট হবে তো দেখো শিক্ষার্থীর প্রথম কত হবো এ বাই থ্রি এক্স প্লাস কত ওয়ান প্লাস বি বাই এখানে সর্বোচ্চ বার কত তিন তাহলে প্রথমে হবো এক তারপরে দুই তারপরে কত তিন তাহলে এক হলে আমাদের কী লিখতে পারি এক্স প্লাস থ্রি প্লাস তারপরে কত হব দুই তাহলে এক্স প্লাস থ্রি তারপরে হোলস্কোয়ার প্লাস ডি বাই কত হবে এক্স প্লাস থ্রি তার উপরে কত কিউ অর্থাৎ গাত থাকবে আমাদের ব্র্যাকেটের ভিতরে কত এক এর উপরে যদি আমাদের কি থাকে স্কোয়ার কিউ বা ফোর এভাবে থাকে তাহলে সেটা কি হবে পুনরাবৃত্তি হবে কিভাবে হবে প্রথম হব এক যে এক্স প্লাস থ্রি এটার উপর ওয়ান তারপরে কত বা এক্স প্লাস থ্রি কত টু তারপরে এক্স প্লাস থ্রি কত থ্রি পাওয়ার আরেকটা যে ফোর থাকতো এখানে যদি আমাদের এখানে কত থাকতো ফোর থাকতো তাহলে আমাদের এখানে আরেকটা হইতো ই বাই কত এক্স প্লাস থ্রি তার উপরে কত ফোর তো শিক্ষার্থীরা দেখো অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে গাত থাকবো আমাদের এক যদি হোল স্কোয়ার হোল কিউব হোল পাওয়ার ফোর হোল পাওয়ার ফাইভ এভাবে থাকে তাহলে সেগুলি কী হবে রিপিট হবে কীভাবে রিপিট হবে প্রথমে গাত এক তারপরে দুই তিন চার পাঁচ সর্বোচ্চ যত থাকবে তত পর্যন্ত যাবে তো শিক্ষার্থীরা আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এখন আমরা তোমাদের বুট বয়ের এগারো যে ও নাম্বার অঙ্কটা আছে এই নিয়মে এটা নিয়ে আমরা কি করবো আলোচনা করব। তো শিক্ষার্থীরা দেখো এখানে বলা আছে আমাদের কত যে এক্স স্কোয়ার বাই কত টু এক্স প্লাস ওয়ান ইন্টু কত এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার যেহেতু এখানে আমাদের গাত কত এক এটারও গাত এক এটারও গাঁত এক হোল স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে গাত এক আছে না আবার হোল স্কোয়ার যেহেতু আছে এই জন্য স্কোয়ারের জন্য আমাদের এটা কী হবে পুনরাবৃত্তি ঘটবে তো শিক্ষার্থীরা দেখো এখন আমরা এখানে কি লিখবো মনে করি এক্স স্কোয়ার বাই টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এ বাই কত হব আমাদের টু এক্স প্লাস ওয়ান যেহেতু এখানে গা দুই তাহলে প্রথম একটা হয়ে যাব এ বাই কত এক্স প্লাস থ্রি প্লাস সি বাই কত এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার অর্থাৎ প্রথমে গাতে হবো এক তারপরে কত দুই যেহেতু সর্বোচ্চ কথা আছে দুই যদি তিন থাকতো তাহলে আরেকটা হইতো তো শিক্ষার্থীরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছ এটাকে আমরা কি ধরবো এক নং ধরব পূর্বের মতোই যে এক নঙের বাম পাশের যে বগ্নাংশ ডাকবো এটার হর দ্বারা আমরা কী করব উভয় পক্ষে গুণ করবো যে এক নঙের উভয় পক্ষে টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি হোলস্কোয়ার এত দ্বারা কী করি গুণ করি তাহলে গুণ করলে এখানে কি থাকতেছে এক্স স্কোয়ার এ ইন্টু এটা চলে যাব তাহলে এখানে কত থাকবো এক্স প্লাস থ্রি তার উপর কি হোল স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থ্রি যেহেতু দুইটা তাহলে এখানে থাকতেছে টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস সি এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার চলে যাবো তাহলে এখানে কত থাকবো টু এক্স প্লাস কত ওয়ান এটাকে আমরা ধরব কত দুই তো শিক্ষার্থীরা দেখো এখানে আর একটু কাজ করে রাখি আমরা এখানে কী লেখা যায় সু বা এক্স স্কোয়ার এটা যদি আমরা সূত্র ভাঙাই কত হব এ স্কোয়ার প্লাস টু এ বি তিন দো কত ছয় তাহলে এখানে আমরা কী লিখতে পারি সিক্স এক্স প্লাস কত নয় তিনের কি হবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার টু এ টু সূত্রে টু এ মানে এক্স বি মানে কত থ্রি তাহলে সিক্স এক্স প্লাস এখানে যদি আমরা এটার গুণ করে দিই তাহলে কী লেখা যায় টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস কত এক্স প্লাস থ্রি দেখো শিক্ষার্থীরা টু এক্স দে গুন করি টু এক্স স্কোয়ার সিক্স এক্স ওয়ান দে গুন করলে এক্স প্লাস থ্রি প্লাস টু সি এক্স প্লাস কত সি সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি x স্কোয়ার এ x প্লাস সিক্স এ এক্স এখানে লেখা যায় টু বি এক্স প্লাস এক্স সেভেন সেভেন কত থ্রি বি প্লাস এটাকে আমরা কত তিন কারণ হতেসে যখন আমাদের পদ্ধতি তিন চার এবং পাঁচ ব্যবহার করব অবশ্যই আমাদের সহক সমীকৃত করতে হবে সেজন্য আমরা কি করব দুই নং থেকে একটু কাজ করে গুণ আকারে তিন নংটারে প্রকাশ করব। যাতে আমাদের সহক সমীকৃত করতে কি হয় সহজ হয় তো শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা এটা মনে রাখবো অবশ্যই যখন আমরা তিন তৃতীয় পদ্ধতি চতুর্থ পদ্ধতি এবং পঞ্চম পদ্ধতির অঙ্ক আলোচনা করব। তখন সেখানে আমাদের সহক সমীকৃত অবশ্যই করতে হবে সেই আমরা এখানে কয়টা সমীকরণ বানাবো তিনটা বানাবো দুইকে একটু কাজ করে সেটারে তিন বানাবো তো শিক্ষার্থীরা দেখো পূর্বের মতো এখন আমরা কি করবো এটা সমান জিরো দৌড়বো আর এটা সমান জিরো দৌড়বো ধরার পরে যখন শেষে আর মান ধরা যাবে না সেই ক্ষেত্রে আমরা কি করব সহক সমীকৃত করব। তো শিক্ষার্থীরা দেখো এখানে কি লেখা যা আমাদের কত আসছে টু এক্স প্লাস ওয়ান সমান জিরো ধরে এক্সের মান কত আসতে আসতেছে মাইনাস হাফ তো দুই নঙে প্রথম আমরা কত বসাবো মাইনাস হাফ বসাবো তো দেখো শিক্ষার্থীরা দুই নঙে এক সমান মাইনাস হাফ বসিয়ে তো বস শিক্ষার্থীরা এখানে মাইনাস হাফ তার উপরে কি স্কোয়ার সমান এ মাইনাস হাফ প্লাস থ্রি তার উপরে কি স্কোয়ার প্লাস বি টু মাইনাস হাফ প্লাস ওয়ান ইন্টু কত মাইনাস হাফ প্লাস কত থ্রি প্লাস সি টু মাইনাস কত ওয়ান তো শিক্ষার্থীরা দেখো এখানে কি লেখা যায় ওয়ান আর এটাতে আমাদের কত হয় টু লসেগু মাইনাস ওয়ান প্লাস কত তিন ছয় তারপর তো শিক্ষার্থীরা দেখো ব্র্যাকেটটা আমাদের এভাবে হবে এখানেও ব্র্যাকেটটা হবে আমাদের এভাবে তাহলে এখানে টু টু বাথ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে এটা জিরো হয়ে যেতেছে এই ক্ষেত্রেও আমাদের কত হইতেছে এই টু টু বাথ মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটলে জিরো তাহলে এটাও কি জিরো বা এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান বা ফোর এন টু সিক্স মাইনাস ওয়ান মানে ফাইভ বা টু তারপরে কি হোলস্কার জিরো জিরো বাদ 1 বা কত ফোর এ ইন টু পঁচিশ মাইনাস কত ফোর তাহলে আমরা যদি ওই পাশে থেকে ফোর ফোর বাদ দিই তাহলে এখানে আমাদের কত থাকতেছে 1 সমান পঁচিশ এ বা পঁচিশ এ সমান কত ওয়ান সুতরাং এ সমান কত ওয়ান বা কত টু ফাইভ এই ফোর যদি আমরা এখান থেকে বাদ তো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে আমরা প্রথম উৎপাদক টু এক্স প্লাস ওয়ান সমান জিরো ধরব ধরো এক্স এর মান কত বেশি মাইনাস এটা বসাইছি তো শিক্ষার্থীরা দেখো এখানে আমরা এর মান কত পাইলাম এটা একটু লিখে রাখি এ সমান ওয়ান বা কত টু ফাইভ তো শিক্ষার্থীরা এখন আমরা কি করবো দুই নঙে এটা সমান জিরো ধরব এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার সমান জিরো বা এক্স প্লাস থ্রি সমান জিরো যেহেতু জিরোরে রুট করলে জিরো তাহলে এক্সের সমান কত মাইনাস থ্রি তাহলে এখন আমরা কত বসাবো এক্সের মান মাইনাস থ্রি বসাবো তো দেখো শিক্ষার্থীরা তাহলে দুই নঙে আমরা এখন কি করবো এক্সের মান কত বসাবো মাইনাস থ্রি বসাব তো শিক্ষার্থীরা দেখো দুই নঙে আমরা এখন কত বসাবো এক্সের মান মাইনাস থ্রি যে দুই নঙে দুই নঙে এক সমান কত মাইনাস থ্রি কি করে বসিয়ে দেখো দুই নঙে মাইনাস থ্রি বসাই তাহলে মাইনাস থ্রি তারপরে কি হোলস্কোয়ার সমান এ ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি তারপর হোল স্কোয়ার এটা জিরো হয়ে যাবে প্লাস বি টু মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস থ্রি এটাও জিরো হয়ে যাবে প্লাস সি মাইনাস প্লাস কত 1 তো শিক্ষার্থীরা দেখো এখানেও তিনের বর্গ নয় এটা জিরো হয়ে যাবে যেহেতু এটা জিরো এটা জিরো মানে এটাও জিরো প্লাস মাইনাস প্লাস কত তো শিক্ষার্থীরা দেখো নাইন কত ফাইভ সি বা ফাইভ সমান কত মাইনাস নাইন সুতরাং সি সমান কত -9 নাইন বা কত ফাইভ তো শিক্ষার্থীরা এখানে সি এর মান কত পেলাম মাইনাস নাইন বা কত ফাইভ তো শিক্ষার্থীরা দেখো আমরা দুইটা উৎপাদক বসায় আমরা দুইটা মান পেয়ে ফেলেছি এখন আমাদের বাত আছে শুধু বিয়ের মান বের করা তো এখন তো আর আর উৎপাদক হইতেছে না আমাদের আর বসাইতে পারতেছি না তাহলে এখন আমরা কি করবো এই তিন নং থেকে সহ সমীকিত করবো সেই জন্য আমরা তিন নং এখানে বানাই রেখেছি তাহলে আমি আবারও বলতেছি যখন আমাদের পদ্ধতি তিন চার এবং পাঁচ অঙ্ক করবো সেই ক্ষেত্রে আমরা কী করবো দুয়েরে দুই নংটার একটু কাজ করে তিন নং ধরে যাতে সহক সমীকৃত করতে সহজ হয় সেইটুক কাজ আমরা করে নিব তো শিক্ষার্থীরা দেখো এখন আমরা কি করবো তিন নঙের উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ারের সহক কী করবো সমীকৃত করবো তাহলে সহক সমীকৃত মানে আমাদের কি উভয় পাশের সহকগুলি কী হবে সমান হবে এটাই হইতেছে আমাদের কি সহক সমীকৃত যদি আমরা লিখি এখানে দেখো শিক্ষার্থীরা যে এক্স স্কোয়ার বি এক্স প্লাস থ্রি সমান নাইন এক্সের স্কোয়ার ফাইভ এক্স প্লাস ফোর যদি আমরা এক্স স্কোয়ারের সহক সমীকৃত করি এক্স স্কোয়ারের সহক সমীকৃত দেখো শিক্ষার্থীরা এক্স স্কোয়ারের সমীকৃত তাহলে এখানে এক্স সাথে আছে আমাদের কত এ তাহলে এ সমান কত হব নাইন হব অর্থাৎ আর এক্সের সহক যদি সমীকৃত করি তাহলে বি সমান কত হব ফাইভ অর্থাৎ বাম পাশের এক্সের সহক সমান কি ডান পাশের এক্সের সহ সহক মানে কি উভয় পাশের সহকগুলি আমরা কী লিখবো সমান লেখব বাম পাশের এক্স করারের সহক সমান কি ডান পাশের এক্স কোয়ারের শখ বাম পাশের এর সহগ সমান কি ডান পাশের এক্সের সহক তো শিক্ষার্থীরা দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে যদি আমরা তিন নং থেকে এক্স করের শখ সমীক্ষিত করি করি তাহলে এক্স করারের সাথে এখানে কত আছে ওয়ান আর ডান পাশে এক্স স্কোরের সাথে কত আছে গো এ আর কত আছে

সহক সমীক্ষিত করে সমীক্ষিত করে তো দেখো শিক্ষার্থীরা তিন রঙের এক্স স্কোয়ারে দেখো বাম পাশে কত আছে এক্স স্কোয়ার সাথে ওয়ান তাহলে ওয়ান লেখবো তাহলে ডান পাশে কি আছে এক্সকোয়ার সাথে এ আছে আর কত আছে টু বি আছে তাহলে এখানে আমরা কী লিখবো এ প্লাস টু বি সমান কত ওয়ান কেন তো ডান পাশ বাম পাশে এক্স স্কোয়ার সাথে আছে কত ওয়ান সেই জন্য যে যাওয়া ওয়ান লেখসি সমান ডান পাশে আমাদের কত আছে এক্স স্কোয়ারের সাথে এজ এল্যাক্সি আর কত আছে টু বি এজ এ টু বিলাক্সি অর্থাৎ x স্কোয়ার টু আর x স্কোয়ার কত এ তাহলে এ প্লাস টু আর এই ভাষাটা আমাদের কথা ওয়ান এজ ওয়ান্সি ক্লিয়ার শিক্ষার্থীরা দেখো তোমরা এখন এখান থেকে আমরা কি লিখতে পারি টু বি সমান ওয়ান কত এ বা টু বি এখন আমরা এর মানটা বসাবো এর মানটা পূর্বে বের করছিলাম ওয়ান কত সরি বা টু সমান টু ফাইভ টু ফাইভ মাইনাস কত ওয়ান বা টু বি চব্বিশ মাইনাস চব্বিশ বাক্যব পঁচিশ এটা কাটলে কত হইতেছে সমান 12 টুয়েলভ কত পঁচিশ তো শিক্ষার্থীরা দেখো এটা আমরা কত পাইলাম বিয়ের মান টুয়েলভ কত টোয়েন্টি ফাইভ আবার বলতেছি দেখো হয়ে আমরা কী করছি উভয় পাশের এক স্কোয়ারের শখগুলি কী লিখছি সমান লিখছি এখানে কত আছে ওয়ান এজ এ ওয়ান তাহলে এক্স স্কোয়ার সাথে আছে কত এ এ পরে এক স্কোয়ারের শখ কত টু বি এজ এ টু বি তাহলে এর মান আমরা পাইছিলাম এত তাহলে এটা কত হয় চব্বিশ বাঘ কত পঁচিশ তাহলে যেহেতু এ পাশে টু আছে এই টু দিয়ে বাঘ হয়ে যাব ওই পাশে যাতে বাঘ হলে পঁচিশ চব্বিশে দুই দিয়ে বাঘ করলে কত বারো তাহলে এখানে আমরা বি এর মানটা পাইলাম এখানে একটু লিখে রাখি যে বি সমান কত পাই সে তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো এখন আমরা এখান থেকে কি করবো তো এ এবং এব কোথায় বসাবো এক নঙ্গে বসাবো তো শিক্ষার্থীরা দেখো এখন আমরা এখান থেকে কি লিখতে পারি যে এখন এ বি ও সি আর মান এক নঙে বসিয়ে তো দেখো শিক্ষার্থীরা লিখব আমরা এখন এ বি এবং সি আর মান এক নঙে কি বসিয়ে আমাদের এক নং কত ছিল এক্স স্কোয়ার বাই টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি ও স্কোয়ার সমান তাহলে আমাদের এ এ কত ওয়ান বাই কত টু ফাইভ এটাতে কত ছিল টু এক্স প্লাস ওয়ান প্লাস বি এর মান কত পাইছি আমরা টুয়েলভ বা টু ফাইভ এটাতে আমাদের ছিল এক্স প্লাস থ্রি প্লাস সি এর মান কত পাইছি আমরা মাইনাস নাইন বা কত ফাইভ আর এটাতে ছিল এক্স প্লাস থ্রি তারপর কি হোলস্কোয়ার সমান তাহলে টু ফাইভটা নিচে আসবো তাহলে টু ফাইভ টু এক্স প্লাস কত ওয়ান হবে এখানে আমাদের দেখো শিক্ষার্থীরা প্লাস টুয়েলভ টু ফাইভ এক্স প্লাস থ্রি এখানে আমাদের প্লাস মাইনাস নাইন বাই ফাইভটা নিচে আসবো এক্স প্লাস থ্রি যা নির্ণায়ক আংশিক ভগ্নাংশ তো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা তৃতীয় নিয়মটা বুঝতে পেরেছ আশা করি তোমরা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি এ তিনটা পদ্ধতি ভালো করে বুঝতে পেরেছ আজ আর নয় পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ পদ্ধতি নিয়ে আলোচনা করব সকলে ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ